পৃথিবীবাসী রামায়ণ লঙ্কাকাণ্ড ইন্দ্রজিতের মৃত্যু শ্রবণে রাবণের বিলাপ ইন্দ্রজিৎ পরের রণে প্রভাত সময় ভয় রাবণের আগে কেহ নাহি কয়ে গগনে হইল বেলা দ্বিতীয় প্রহর বসিয়া মন্ত্রণা করে যত নিশাচর স্থানে স্থানে বসি যুক্তি করিছে রাক্ষস কহিতে রাবণ আগে না করে সাহস পাত্রমিত্র সকলেতে মন্ত্রণা করিয়ে ভগ্নদূত একজন দিল পাঠাইয়ে রাবণ সম্মুখে কহে জোর করি হাত প্রণের সংবাদ শুন রাক্ষসের নাক লঙ্কাপুরি পুরী না হইল এতদিনে ইন্দ্রজিৎ পড়ে আজি লক্ষণের বানে দ্রুত মুখে শুনি ইন্দ্রজিতের মরণ সিংহাসন হইতে পড়ে রাজা দশানন উচ্চ ঈশ্বরে ডেকে বলে কোথা ইন্দ্রজিৎ আছার খাইয়া পড়ে হইয়া মূর্ছিত। ধরিয়া তুলির যত পাত্র মিত্র আসি দশ মুন্ডে ঢালে জল কলসি কলসি অনেক কষ্টেতে রাজা পাইল চেতন চেতন পাইয়া রাজা করিছে ক্রন্দন রাক্ষসকুলের চূড়া পুত্র ইন্দ্রজিতে প্রাণ হারাইলে নর বানরের হাতে আমার সর্বস্ব তুমি লঙ্কা অধিকারী পিতা দশানন্দ তোর মাতা পর্বত পর্বতকন্দর কাপে দেখে তোর বান এক ইন্দ্র বেটা না শহীদ টান ত্রিভুবনে যোদ্ধা নাহি তোমার সমান মনুষ্যের বানে পুত্র হারাইলে প্রাণ কুম্ভকর্ণ ভাই শোক রহিয়াছে বুকে তাহার উপর মরিত মা পুত্র শোকে ভাই নহে চণ্ডাল পাপিষ্ঠ বিভীষণ যজ্ঞভঙ্গ করে তোমা বধিল জীবন যদি প্রাণ বাছে রাম তপসীর রণে আগে আমি চন্ডাল বিভীষণে হাহা পুত্র ইন্দ্রজিৎ গেলি কোথাকারে সম্মুখে সংগ্রামে আমি পাঠাইবকারে পুত্র শোকে কান্দি রাজা গড়াগড়ি যায় দশমুন কলেবর ধুলাতে লোটায় ক্ষণে ক্ষণে অচেতন ক্ষণেকে চেতন কি হইল কি হইল বলি কান্দিসে সে রাবণ